বিষকাণ্ডের ঘটনার প্রায় ন বছর পর 7 কেজি ওজনের বোয়াল মাছ উঠে এলো জলপাইগুড়ির টেমস করলা নদী থেকে। জয়ন্ত ধর নামে একজন শখের মৎস্য শিকারীর বড়শিতে উঠে এলো বোয়াল মাছটি। শহরের বাঘাজুদিন কলোনি এলাকার বাসিন্দা তিনি। জলপাইগুড়ির টেমস বলে পরিচিত করলা নদীতে গত 9 বছর আগে ভয়ঙ্কর বিষকাণ্ডের ঘটনা ঘটেছিল। নদীর 10 কিলোমিটার এলাকা জুড়ে মারা পড়েছিল ছোট বড় লক্ষাধিক মাছ। এর মধ্যে মারা পড়েছিল করলা নদীর ঐতিহ্য কয়েকশো বিশালাকার বোয়াল মাছ। সম্প্রতি এই নদীতে ফের বোয়াল মাছ ধরা পড়ায় খুশি জলপাইগুড়ি শহরের মানুষ। বৃহস্পতিবার সকালে শহরের সমাজপাড়া এলাকায় বড়শি নিয়ে মাছ ধরতে এসে করলা নদী থেকে এই মাছটি ধরতে সক্ষম হন দীর্ঘদিনের মাছ শিকারী জয়ন্ত ধর। আমি তো প্রতিদিনই মাছ মারি এবং মাছ মারার দীর্ঘদিন ধরে আমার নেশা। আজ সকালে গেছিলাম ছিপে, মানে ওরা সজুল বলে, সজুল ফেলেছি, কিছুক্ষণ পরে মাছটা খেলে বোয়াল মাছ। মাছটা তুলতে প্রায় আধা ঘন্টার উপরে লেগেছে আমার, সেটা দোলা দিয়েছি। হ্যাঁ, সজল মাছের পিছনে প্রায় 5-6 বছর পরে বেতন করে পেলাম। এর আগে পেয়েছি একটা অনেকদিন আগে, সেটা 12 কিলো 600 ছিল, তাও এটা 10-15 বছর আগে কথা বলছি, এটাই 5-6 বছর পরে পেয়েছি, প্রায় 6 কেজি বেশি হবে, 7 কেজি আধা আছে। করলা নদীতে তাহলে মাছ আছে আরো? হ্যাঁ, প্রচুর মাছ আছে নদীতে, যদি নদীটাকে ঠিক সংস্কার করা যায় আরো প্রচুর মাছ হবে। এবং এ নিয়ে আমরা একটা নিজের কমিটিও করেছি, ওখানে নদী বাঁচাও কমিটি, বিভিন্ন নোংরা আবর্জনা বড় একটা শহরের উপরে একটা নদী যেটা আর কোথাও নেই কোন দেশের, এই একটা মানে ইংল্যান্ডের মতো টেপ নদীর মতো, সেই নদীটাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি আরো ভালো হয়। বোয়াল মাছ দেখলাম, বোয়াল মাছটা বড় সরই 5-6 কেজি হবে ওজন, দীর্ঘদিন এরকম দেখা যায় না, ভালোই লাগবে দেখছে। দেখতে করলা নদী জলপাইগুড়ি করলা নদী সকালবেলা ধরে ভালো দেখি।